প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওএমআর শিট ভরাট করতে হয়। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় তোমরা কিভাবে ওএমআর শিট নির্ভুলভাবে ভরাট করবে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো, এবং এটাতে কোনো ভুল ত্রুটি হলে কিভাবে তোমরা সেটা সমাধান করবে সমস্তটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, প্রথমত তোমরা জেএসসি এসএসসি পরীক্ষার সনটা লিখবে। যেহেতু তোমরা 2023 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, তাই এখানে তোমরা লিখে নিবে 2023। এরপর তোমরা এইখানে লক্ষ্য করো, পরীক্ষা, এইটা তোমার পরীক্ষাটা সিলেক্ট করবে। এখানে তুমি যদি এসএসসি হও তাহলে এইটা ভরাট করবে, যদি এইচএসসি হও তাহলে এইটা ভরাট করবে। তো মনে করো তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি কি করবে, এই বৃত্তটা ভরাট করে দিবে। আর বৃত্ত ভরাটের ক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে ভেতরে যাতে খালি না থাকে, ভেতরে যাতে খালি না থাকে সম্পূর্ণটা ভরাট করে দিবে। এরপর তোমরা রোল নাম্বার, এখানে লক্ষ্য করো, রোল নাম্বার প্রথমত এই ঘরে বসাবে। ধরো যে তোমার রোল নাম্বার হচ্ছে 2061, মনে করো যে তোমার রোল নাম্বার এইটা 206101, তাহলে তুমি তোমার এই রোল নাম্বারটা তোমার অ্যাডমিট কার্ড থেকে দেখে সঠিকভাবে এখানে লিখবে। লেখার পরে তুমি এই বৃত্তগুলো ভরাট করবে, সেটা কিভাবে লক্ষ্য করো। এখানে প্রথম কলামে আমরা লিখছি 2, তাহলে এইখানে 2 যেখানে আছে আমরা সেটাকে ভরাট করব। এটা আমরা ভরাট করে দিব সুন্দরভাবে এভাবে। এরপরে 0, এখানে লক্ষ্য করো 0 আছে, 0, তো আমরা এইটা ভরাট করে দিব। তারপরে দেখো 6 আছে, তো 6 যেখানে আছে আমরা এই নিচে 6 যেখানে আছে আমরা সেখানে বৃত্তটা ভরাট করব। এরপর দেখো 1, তো আমরা এই 1টা ভরাট করে দিব। তারপর আছে আমাদের 0, তো আবার আমরা এখানে 0 যেখানে আছে সেখানে ভরাট করব। এরপরে আছে আমাদের 1, তো আমরা এই 1টা ভরাট করে দিব। তো তোমরা আগে প্রথমে লিখবে, লেখার পরে নিচে দেখবে যে ওই সংখ্যাটা যেখানে আছে ওই ডিজিটটা সেখানে ভরাট করে দিবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, ধরো যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এইটা, তুমি তোমার এই অ্যাডমিট কার্ড দেখে তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবে। যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে কারোর 10টা ডিজিটের কম হয় তাহলে তোমরা ডান দিক থেকে ভরাট করে আসবে। কারণ হচ্ছে তোমার এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে, তো কারোর যদি রেজিস্ট্রেশন নাম্বার সংখ্যায় 10টা ডিজিটের কম থাকে তাহলে সে ডান দিক থেকে ভরাট করবে, মানে ডান দিক থেকে লিখে আসবে, বাম দিকে শূন্য দিয়ে রাখবে, খালি রাখবে। আর যদি 10টা হয় তাহলে যেদিক থেকে তুমি ভরাট করো সেদিক থেকেই ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। তো এখানে লক্ষ্য করো আমাদের প্রথমে আছে 1, তো আমরা 1 এটা ভরাট করে দিব। এরপর আছে আমাদের 0, সেটা আমরা ভরাট করে দিব। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখে তারপরে তোমরা এখানে লিখে এভাবে ভরাট করে দিবে। এরপর বিষয়কোড, বিষয়কোডটা তোমরা প্রশ্ন হাতে পাওয়ার পরে ফিল আপ করতে পারো। মনে করো যে তোমার বিষয়কোড হচ্ছে 101, তাহলে তুমি আগে সেটা লিখবে, লিখে সেমভাবে বৃত্ত ভরাট করে দিবে। এরপর তোমরা এখানে লক্ষ্য করো, যদি তোমরা অতিরিক্ত কোনো পেপার নাও, অতিরিক্ত যদি কোনো পেপার লাগে তোমাদের তাহলে সেটা নিবে। নেয়ার পরে কয়টা পেপার নিছো তুমি অতিরিক্ত সেটা এখানে লিখবে। মনে করো তুমি 3টা নিছো, তাহলে তুমি লিখবা 03, 03 লেখার পরে তুমি এখানে 0-র নিচে যে 0টা আছে সেটা ভরাট করে দিবে, এরপরে এপাশে 3 এইটা ভরাট করে দিবে। মানে এইটা তোমরা পরীক্ষার খাতা জমা দেওয়ার পূর্বে এটা করবে, মানে কয়টা তুমি অতিরিক্ত পেপার নিছো সেটা তুমি এভাবে ভরাট করে দিবে। এরপর আরেকটা বিষয় লক্ষ্য রাখো, যদি মনে করো তোমাদের এইখানে রোল নাম্বার লিখতে ভুল হয়েছে, ধরো সাপোজ মনে করো যে তুমি এইখানে 1-এর জায়গায় 0 দিয়েছো, তুমি কি করবে, এই 0টা কেটে দিবে,
কেটে তারপরে এখানে পাশে পাশে লিখে দিবে এক, এরপরে সঠিকটা তুমি ভরাট করে দিবে। যদি মনে করো তুমি ভুল বৃত্ত ভরাট করে ফেলছো তাহলে কি করবে সেটা দেখো। যদি মনে করো যে তোমার এখানে তোমার রোল ছিল এইটা, এখন তুমি মনে করো এখানে আছে টু, কিন্তু তুমি নিচে বৃত্ত ভরাট করে ফেলছো জিরো, খেয়াল করো একটু। তোমার উপরে আছে মনে করো তুমি টু লেখছো, তোমার রোল হচ্ছে মনে করো 206101, তো তুমি এইখান থেকে বৃত্ত ভরাট করে ফেলছো ভুলে জিরো, তাহলে তুমি কি করবে সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই তুমি কাটাকাটি করবে না, কাটাকাটি না করে কি করবে সঠিকটা ভরাট করে দিবে। এখানে টু আছে, তুমি নিচে টুটা ভরাট করে দিবে এবং তুমি যেটা ভুলে ভরাট করছো সেটাও থাকবে, তাহলেই হবে, তাহলে কোনো সমস্যা হবে না। মানে তোমার সঠিকটা ভরাট করা থাকলেই হলো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না, এটা তোমরা লক্ষ্য রাখবে। এরপর তোমাদের এইখানে বোর্ড, তোমরা যে বোর্ডে সে বোর্ডটা অবশ্যই ফিল আপ করে দিবে। এখানে মনে করো তুমি ঢাকা বোর্ডের, তাহলে এই ঢাকার পাশে যে বৃত্তটি আছে সেটি তোমরা ফিল আপ করে দিবে। তো তোমাদের নিজস্ব বোর্ডটা তোমরা অবশ্যই সিলেক্ট করে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।